ওমা, এ কি দেখছি! একটি কচ্ছপ ও একটি সাপ লড়াই করছে। এই ভিডিওটি দেখে আমি প্রথমে মনে করেছিলাম সাপটি কচ্ছপের মুখে আটকে গেছে, কিন্তু আসলে ব্যাপারটি এত সহজ নয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাপ কচ্ছপের মুখে আটকে আর বের হতে পারছে না। সাপটি আবার ছটফট করছে। প্রকৃতপক্ষে সাপটিকে কচ্ছপটি কামড় দিয়ে ধরে রেখেছে, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন সাপটি কচ্ছপটিকে খেয়ে ফেলছে না? আসলে এই প্রকৃতি কচ্ছপকে সাপেদের থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে, আর সেটি হলো কচ্ছপের খোলস। কচ্ছপ সাপেদের ফেভারিট খাবার না, অর্থাৎ সাপ কচ্ছপদেরকে খেতে চায় না। যেহেতু সাপেদের চিবানোর মতো কোনো দাঁত নেই, তাই তাদের সব খাবার গিলে খেতে হয়। এছাড়া সাপেদের হজমের সমস্যাও আছে, আর কচ্ছপের শেল শুধু বড়ই না, এর সাথে অনেক ধারালো। এজন্য যদি কোনো সাপ কচ্ছপকে খেতে চায়, তাহলে সে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ড্যামেজ করে ফেলবে, ফলে সাপের ব্লিডিং শুরু হয়ে যাবে, আর এ কারণেই সাপ রেয়ারলি কচ্ছপদেরকে খায়। দ্য জার্নাল কারেন্ট বায়োলজির 2013 সালের একটি গবেষণা থেকে জানা গেছে, কচ্ছপের খোলস প্রায় 260 মিলিয়ন বছর আগে, 70 মিলিয়ন বছর আগে একটি হাঙর ছোট্ট একটি কচ্ছপ খেয়ে ফেলেছিল, কিন্তু মজা করে খেলেও হাঙরটি কচ্ছপটিকে হজম করতে পারেনি এবং ফলশ্রুতিতে হাঙরটি মারা গেছিল। কচ্ছপের শেল এতটাই শক্ত যা তাদের ওজনের থেকেও 200 গুণ শক্ত, কিন্তু একমাত্র কুমির কচ্ছপদের খেতে পারে, কারণ কুমিরের দাঁত পৃথিবীর সবচেয়ে শক্ত দাঁত। কচ্ছপের শেল কাঁকড়া ও ঝিনুকের শেল থেকে অনেক ভিন্ন। কচ্ছপ তাদের শেল তথা খোলস থেকে বের হতেই পারে না, কেননা তাদের শেল পাঁজরের সাথে লাগানো থাকে। প্যালিওটোলজিস্ট টাইলার টাইসনের মতে, আর ভারী এই শেলের কারণেই কচ্ছপেরা আস্তে আস্তে হাঁটে। কচ্ছপেরা 0.6 মাইল প্রতি ঘন্টার বেগে যেতে পারে। চাইনিজ সফট শেল কচ্ছপরা পানিতেই প্রস্রাব করে থাকে, আর প্রস্রাব করে তারা হাইড্রেটেডও থাকে। আসলে কচ্ছপ কিছুটা অদ্ভুত প্রাণী, ও তাদের ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। এছাড়াও পৃথিবীতে যদি কোনো কচ্ছপ না থাকে, তাহলে আমরা মাছের দুর্গন্ধে পৃথিবীতে টিকতেই পারবো না। কিন্তু কেন? কেননা কচ্ছপ মরা মাছ খায়, যা আমাদের দুর্গন্ধ থেকে রক্ষা করে।